নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আপনারা অনেকেই হয়তো পূর্ণবয়স্ক বা পরিণত মাগুর মাছ শিঙি মাছটা দেখেছেন কিন্তু আপনাদের অনেকেই জানেন না যে তার বাচ্চাটা ঠিক কিরকম জন্মায় আপনাদের অনেকেরই পছন্দের হয়তো খাদ্য তালিকার হট কেক হচ্ছে মাগুর মাছের ঝোল শিঙি মাছের ঝোল আমারও খেতে খুব ভালো লাগে আপনাদের অনেকেরই মতো তো যাই হোক এই শিঙি এবং মাগুর মাছের বাচ্চা জন্মাবার সময় ঠিক কতটা ছোট হয় এ সম্বন্ধে কিন্তু আমাদের অনেকের কাছেই স্বচ্ছ ধারণা নেই আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই দেখাচ্ছি বন্ধুরা খুব ভালো করে দেখুন এটা হলো মাগুর মাছের সদ্য জন্মানো একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমি পাশে একটা চীনামাটির সাদা পাত্রের মধ্যে রেখে তার সাথে দিয়েছি কি চাল মুসুর ডাল এবং মুড়ি এটা কেন দিয়েছি না চালের সাইজ আপনি জানেন মুসুর ডালের সাইজও আপনি জানেন এবং মুড়ির সাইজও আপনি জানেন দেখুন তো ভালো করে আট থেকে দশটা বাচ্চা মেলালে তবে একটা ছোট্ট চাল হচ্ছে কমপক্ষে পনেরো থেকে কুড়িটা বাচ্চা মেলালে তবে একটা মুসুর ডাল হচ্ছে আর প্রায় পঞ্চাশ ষাটটা বাচ্চা মেলালে তবে একটা মুড়ি হচ্ছে আপনারা যারা নতুন ব্রিডার তারা অনেকেই এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করে আপনি কোনো কৃষক বন্ধুকে বিক্রি করে অর্থ রোজগারের কথা ভাবছেন আবার আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে এই বাচ্চাটা কি আপনার পুকুরে চাষ করে আপনি বড়োতে বিক্রি করে পয়সা রোজগারের কথা ভাবছেন শিঙি মাছের বাচ্চাটার দিকে তাকান ভালো করে খুব ভালো করে দেখুন তো কমপক্ষে কুড়িটা বাচ্চা মেলালে তবে একটা চাল হচ্ছে কমপক্ষে একশো তিরিশ থেকে দেড়শোটা বাচ্চা মেলালে তবে একটা মুড়ি হবে তো এই কি তো লালন পালন করে দু মাস পরে আপনি দেড় দু ইঞ্চি আড়াই ইঞ্চি করে তবে তো আপনি বিক্রি করবেন তো এই কাজটা কি এতটাই সহজ কাজ আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখছেন বাড়ির উঠোনেতিক লক্ষ লক্ষ চারা তৈরি করে সবাই বিক্রি করে ফেলছে ঠিক আমি প্রত্যেককে স্যালুট করি কিন্তু আপনি নিজের অবস্থানটা ভাবুন আপনি রয়েছেন তো একেবারে শুরুর জায়গায় তাহলে আমি আপনাদের জন্য এগারো বছরের গবেষণার ফসল বাড়ির ব্যবহার্য জিনিস গামলা হার্ডওয়্যার্সের দোকানে কম দামে পাওয়া যায় এক দেড়শো টাকা কিলো সেই পলিথিনের উপরে এই চারা তৈরির প্রোটোকলটা করে আমি আপনাদেরকে তুলে ধরেছি আমার এই চ্যানেলে দেখুন যদি দশ ফুট বাই দশ ফুট ঘর থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যেত তাহলে কিন্তু মানুষের এত অভাব থাকতো না ব্যাপারটা এত সহজ নয় প্রলোভনে পা দেবেন না বারংবার বলছি আমার ভিডিওগুলো বারবার দেখুন শিখুন তারপরে অর্থ বিনিয়োগ করবেন তো প্রত্যেকের কাছে অনুরোধ আমার এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেক বেশি বেশি অনুপ্রেরণা যোগাবে আগামী ভিডিও বানানোর জন্য ছোট্ট ভিডিও আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন আর ভালো রাখবেন নমস্কার